চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব অনুমান, মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান। বানোয়ার ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এ কারণেই সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। আমার 21 বছর চলছে লেখালেখির, মানে বিভিন্ন সংবাদপত্রের চাকরি জীবন কামলা খাটি। সেক্ষেত্রে ধরেন 15-20 বছর আগে থেকে যেসব সিনিয়র মোস্ট সিনিয়র গায়িকাদের বা নায়িকাদের যখন বলি যে ওই যে কমন প্রশ্ন যে 20 বছর পরে কি করবেন, তো বৃদ্ধাশ্রমের কথা বলে আর নয়তো যে গানের একটা স্কুলের কথা বলে। তো আমি সেমিনারে বলছিলাম, একজন মিনিস্টার ছিলেন, তো বলছিলাম যে আমি কমপক্ষে 100-এর উপরে সেলিব্রিটির ইন্টারভিউ করেছি যারা এই ধরনের কমিটমেন্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে 100-150টা বৃদ্ধাশ্রম গানের স্কুল তো হওয়ার কথা ছিল। মাথার মধ্যে আসলে কিছুই নাই, কিন্তু মানে ক্রেডিটটা নেওয়ার জন্য আমরা হাবি যাবি কথা। ওই যে গাড়িটা, ওটা একটু এটা নিয়ে আমি একটা কথা বলি, প্লিজ প্লিজ প্লিজ। আমার কথা হচ্ছে যে এই যে পেপারে ছাপা হলো যে ওর বাবা গাড়ি কিনে দিয়েছে, ওর বাবা কি করে বা এত টাকার এত বড় একটা ব্যালেন্স কিভাবে সম্ভব হলো, এটা আমার একটা প্রশ্ন থাকলো সবার কাছে। একটা জিনিস হচ্ছে মানে ওয়াই বাবার নামটাই কেন বলতে হবে না? বাবা তো ঠিকই আছে, তুমি বললে না সুগার ড্যাডি, বাবাই তো সারা চলু। বলা মুশকিল আসলে। তো সেলিব্রিটি লাইফটা আমি আসলে বুঝি না, ওই জন্য আমি বলছিলাম যে এই প্রশ্নটা আমার প্রশ্নটা এরকম যে তাহলে আমাদের সাথে যে কথাগুলো বলছে সবই ভান। আসলে ভান, এবং আমি একটা জিনিস সাজেস্ট করবো।